আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি ফুড বাই রাফা। আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের বরফির রেসিপি শেয়ার করব অনেক সহজভাবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারাও কিন্তু অনেক পছন্দ করবে এই বরফি। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই বরফি। বরফি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আটা। চুলার জাল কিন্তু একবারই কম করে দিতে হবে, দিয়ে আটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আটাটা যদি ভালো করে ভেজে নেওয়া না হয় তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকবে, বরফি বানানোর পরেও কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই চুলার জাল কম করে দিয়ে আটাটাকে ভেজে নিতে হবে ভালো করে। ভাজতে ভাজতে দেখবেন যে আটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে, তখনই বুঝতে পারবেন যে আটাটা ভাজা পারফেক্ট হয়েছে। ভাজার পরে তারপর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ তিলের বীজ। চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো কিন্তু দিতে পারবেন। আমি আজ যেই পরিমাণটা আপনাদেরকে দেখিয়েছি সেটার জন্য চিনিটা কিন্তু একদম পারফেক্ট আছে। যদি আপনারা বেশি করে করতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো আমি আরও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1/2 কাপ নারকেল কোরানো। বাজারে কিন্তু অনেক ধরনের নারকেলের গুঁড়া পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। কাজু বা কাঠবাদাম, যে কোনো বাদামের গুঁড়োই কিন্তু এখানে আপনারা দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব ঘি 2 টেবিল চামচ। দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা পরে দিয়েছি কারণ প্রথমে যদি ঘিটা দিতাম তাহলে কিন্তু ঘিটা বেশি লাগতো, তাই পরে দিলে কিন্তু ঘিটা একটু কম লাগে। তাই আপনারা চাইলে পরেও কিন্তু ঘিটা দিতে পারেন। আর যদি প্রথমে ঘিটা দিয়ে আটাটা ভাজতে চান সেখানে 1/2 কাপ ঘি লাগবে, আর যদি পরে দেন তাহলে কিন্তু ঘিটা এখানে একদমই কম লাগবে। তারপর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুধ দিব 2 টেবিল চামচ। দুধের পরিমাণটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা যখন করবেন হয়তোবা একটু বেশি বা একটু কম লাগতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ডোয়ের মতো তৈরি করে নিব। এই বরফিটা বানানো কিন্তু অনেক সহজ আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে ফেলা যায়, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের বেশি ভালো লাগবে। তো ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। বাজারে বিভিন্ন ধরনের সাস পাওয়া যায়, আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমার 5টা সাস আছে, আমি আজকে একটা দিয়ে সব তৈরি করব। তো হাতে একটু ঘি নিয়েছি আর এরকম সাঁচের মধ্যে ঘিটা একটু মেখে দিতে হবে। ঘিটা যদি মেখে দেওয়া না হয়, যখন এভাবে গোল করার পরে বরফিটা তৈরি করব উঠে আসতে কিন্তু সহজেই যাবে না, তাই হচ্ছে হলো ঘিটা দেওয়ার ফলে সহজেই উঠে আসবে। তো আমি এখানে ফুলের ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার বরফি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। এই বরফিটা খেতে কিন্তু অনেক মজার, বাচ্চারা অনেক পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।